পদাক্রমে পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা ভাইরাসের জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন। আর আমার দেশে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের রাজ্যের অভ্যন্তরে, ইনক্লুডিং আমাদের এলাকার সঙ্গে বাইরের রাজ্যে প্রায় 10 লক্ষাধিক পরিযায়ী শ্রমিক রয়েছে। অনেক মানুষ রয়েছেন যারা বেঙ্গালুরু চেন্নাইয়ে রয়েছেন চিকিৎসার জন্য, এবং অনেক ছাত্রও রয়েছেন বিভিন্ন জায়গায়। তাদেরকে নিরাপদে আমাদের রাজ্যে ফিরিয়ে আনার প্রধান দাবি, এক নম্বর দাবি। দু নম্বর হচ্ছে যে এই সমস্ত প্রশ্নে আমাদের রাজ্য সরকার নোডাল অফিসার ঠিক করেছে, নোডাল অফিসারকে ফোন করলে তার কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, এবং নির্দিষ্টভাবে মানে কারোরই কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে রাজ্যের অভ্যন্তর থেকে তারা তালিকা তৈরি করে দেবেন, এবং সেই তালিকা সেন্ট্রালে যাবে, তার মধ্যে রেলের টিকিট হবে, সেভাবে হবে, এই সমস্ত কোনো কিছুই আমাদের এখানে হচ্ছে না। এগুলো নিয়ে আমরা বিডিওকে একটা ডেপুটেশন দেবো। সেকেন্ডলি হচ্ছে যে গভর্নমেন্ট ঘোষণা করেছে 3 মাস সকলকে রেশন দেবে। এই সকলকে রেশন দেওয়ার মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ রয়েছেন, গরিব মানুষ, যাদের রেশন কার্ড নতুন হয়নি, এবং অনেকে আবেদন করেছিলেন। আমরা এর আগে বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, ফুড সাপ্লাই ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে যারা আবেদন করেছেন, অনলাইনে আবেদন করেছেন, তাদের সবাইকে টোকন দেওয়া হবে যাতে তারা রেশনটা পান। গতকাল এসে আমরা দেখলাম, এবং এখনও পর্যন্ত দেখছি যে টোকেন যাদের দেওয়া হয়েছে, অর্থাৎ রিসিভ কপি যারা আবেদন করেছিলেন, এখন বলছেন যে অনলাইনে যাদের দরখাস্ত এন্ট্রি হয়েছে তাদের ছাড়া আর কেউ পাবে না, বাকিদের নতুন করে দরখাস্ত করতে হবে। আর নতুন দরখাস্ত হচ্ছে আফটার লকডাউন, তাহলে এতদিন পর্যন্ত এই লোকগুলি কী করবে এই বিষয় নিয়ে। এবং তৃতীয়টা বিষয় হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে আমাদের এখানে আমরা ন্যূনতম দাবি রেখেছি যে অন্তত কুকুর বিড়াল ইঁদুরে কামড়ালে পর তার যে ভ্যাকসিনটা যেটা আগে পাওয়া যেত, এই ভ্যাকসিনটা এখন পাওয়া যাচ্ছে না। এই ভ্যাকসিনটা যাতে অন্তত আমাদের মহেশগঞ্জ প্রাইমারি হেলথ সেন্টারে পাওয়া যায়, এটা যাতে নিয়মিত থাকে, তার জন্য আমরা এটা দাবি রেখেছি। এ হচ্ছে আমাদের মোটামুটি ভিডিওর সঙ্গে আজকে আলোচনা। আপনার নামটা? আমার নাম হাজুন জন। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।